আসন্ন 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 7ই ডিসেম্বর বুধবার 39 মনো বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাব্রুম আগরতলা 8 নং জাতীয় সড়কের পাশে শাকবার স্কুল মাঠে পিঁপড়ামথা দলের কর্মী সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক সভা। এই সভার প্রথমে হরিণা বনকুল সহ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে পিঁপড়ামথা দলের কর্মী সমর্থকরা এই র্যালিতে অংশগ্রহণ করে। তো আমরা অবশ্যই 39 এবং 40 আমরা জিতব, কারণ আমাদের পাশে জনগণ আছে, কারণ জনগণই আমাদেরকে ভোট করবে, কারণ জনগণ জেনে গেছে যে আমরা জুমলা বাস থেকে এবং সিপিএম 25 বছর থেকে আমরা মুক্তি আমরা দেব। একমাত্র পিঁপড়ামথায় সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা অন্তত 32 এবাব আমরা জিততে আশা রাখি, এবং আমরা আশা করব যে 2023-এ বুবাগরার নেতৃত্বে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠভাবে আমরা এককভাবে আমরা আছি, এবং 2023-এ আমরা দেখিয়ে দেব যে ঐতিহাসিক আমরা ত্রিপুরাশা থানচা হলে কী না হয় এটা আমরা দেখাতে পারবো, আমি আশা রাখবো।